যদি দর্শক আসসালামু আলাইকুম আমার জীবনে কি হয়েছে এই কারণে আজকে আমি আপনাদের বলবো আচ্ছা আমার বিয়ে হয়েছে 6 মাস আমার জামাই আমার 6 মাস পরে ধুইয়ে প্রবাসে চলে গেছে পরে হচ্ছে আমার জামাইকে আমি ফোন দিয়ে বলি তুমি প্রবাস থেকে বাংলাদেশে মানে দেশে আসবে কবে আমার সাথে তোমার ছাড়া ভালো লাগে না থাকতে পারি না এইসব বলি আমার জামাই বলে খালি এই তো এক বছর দুই বছর পর আসবো এমন করতে করতে 10 বছর চলে গেছে আসে না এখনো পরে হচ্ছে আমার দেওর আমার দিকে খারাপ নজরে তাকায় আমার সাথে একটু মানে খারাপ কিছু করতে চায় আমি এটা আমার জামাইকে আমি অনেক কয়বারই বলছি আমার জামাই হচ্ছে এটা হচ্ছে মানে গুরুত্ব দেয় না আমার আরো বকবকি করতো পরে আমার জামাইরে আমি বললাম হচ্ছে তুমি বিশ্বাস করলে না যেদিন বসবে সেদিন আমার পাবা না পরে আমার চিন্তা করলাম আমার জামাই আসে না প্রবাস থেকে 10 বছর হয়েছে তা আমি দেওরের কথাটাই আমি রাজি হয়ে যাই জামাইয়ের কথাটা আমি রাজি হয়ে যাই তা দেওরের কথাটা রাজি হয়ে গেলাম পরে হচ্ছে দেওরের সাথে ভালোই দিনকাল চলতেছে আমার পরে আস্তে আস্তে দেওরের সাথে মনে করেন এমন একটা কাজ করে ফেলাইছি মনে করেন লাস্ট একদম পরে আমার জামাইরে আমি বলছি তাও তুমি বাংলাদেশে আসো তোমার সাথে আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না মানে আমার জামাই মানে গুরুত্ব দেয় না কোনো কথা আমার শ্বশুর শাশুড়িও বলি আমার শ্বশুর শাশুড়ি কোনো গুরুত্ব দেয় না পরে হচ্ছে কী করবো এখন মনে করেন বুঝেন তো একটা মেয়ে মানুষের নতুন নতুন বিয়ে করে থুয়ে গেলে যা হয় আমারও মনে করেন ওই হয়েছে পরে দেওরের সাথে ভালো দিনকাল যাচ্ছে আমার ভালোই দিনকাল যাইতেছে পরে জামাই প্রবাস থেকে বলতেছে 20 বছর পরে আমি বাংলাদেশে আমি দেশে আসতেছি আমি তো শুনে অবাক আমরা যেন তো মারাই গেছে কোনো যোগাযোগ নাই পরে হচ্ছে আমরা মনে হচ্ছে মারাই গেছে আমার দেওরের সাথে আমার ভালোই দিন যাচ্ছিল আচ্ছা লাস্টে হচ্ছে আমার প্রেগনেন্ট হয়ে গেছে একেবারে জামাই 20 বছর পর বাংলাদেশে এসে বলে তোমার হচ্ছে ব্যাপার কি আমি কেন তুমি জানো না তোমার সাথে সম্পর্ক করার আগে তোমার সাথে বিয়ের পর হচ্ছে আমার বাসর ঘরে আমার পেটে বাচ্চা গেছিলো সেই ফল তোমার পরে আমার জামাই এই অনেক কিছু হয়েছে সত্যি পা লাস্টে সত্যি ঘটনা জানিয়ে গেছে আমার শাশুড়ি সব কিছু বলছে তোর ভাইয়ের সাথে এই সম্পর্ক তোর ভাইয়ের সাথে ওই হয়েছে পরে এই মনে করেন আমার জামাই আমাদের এক পর্যায়ে ডিভোর্স দেওয়ার মতন পরে হাতে পায়ে ধুইটা অনেক কিছু করার পরে কোনো কাম হলো না পরে হচ্ছে আমাদের ডিভোর্স দিয়ে দিল এইটাই হচ্ছে আমার জীবন কাহিনী আর তোমার জামাই আসে তোমার ডিভোর্স দিয়ে দিল তো ডিভোর্স দেওয়ার পর তোমার বাবার সংসারে কি হলো তোমার ঘটনাটা একটু বলো বাবা মা তো আমার রাখে নাই কলঙ্ক কয়ে মানে নষ্ট মেয়ে বলে আমার ঘর থেকে বাইরে গেছে তারপর কি করছো তারপরে কি করবো পরে হচ্ছে বাচ্চারা হয়তো কারো মানে যার বাচ্চা নাই তার কাছে আমি দিয়ে দিছি কারণ তো এই বাচ্চা মানুষগুলো তো আমার সম্ভব না পরে হচ্ছে আমি এক মহিলার বললাম আপা আপনার তো বাচ্চা না বাচ্চাটা আপনি নেন যত খরচ হতে হয় সব আপনার আমি একটা কোনো দেবো না কোনোদিন বাচ্চার দাবিও করবো না পরে হচ্ছে তাকে দিয়ে দিছে বাচ্চাটা দিয়ে আমি মনে করেন অনেক দিন মানে দূরে ছিলাম কত দূরে ছিল এখান থেকে মনে করেন অনেক দূরে কি বলবো ধরেন এক পর্যায়ে ইন্ডিয়াতে ভারতে ছিলাম ভারতে ওখানে যা কি করছো তুমি ওখানে যে কাস্টম করতাম খাইতাম ওই যে মানে ওই যে বলে না যে খারাপ কাজ করে প্রয়োজন আপনারা কি বলেন জানি না পতিতলা না কি বলে না ওখানেই ছিলাম বর্তমানে তাই ওখানে পতিতলায় গেলাম কি করবো এখন তো কোনো জায়গায় ঠাই হচ্ছে না আমার শেষ পর্যন্ত এই পতিতলায় বেছে নিল নাকি জি এটাই তোমার জীবনের কাহিনী নাকি জি শুধু দর্শক শুনলেন ওর জীবন কাহিনী যদি গল্পটা শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও দেখা হবে অন্য কোথাও হ্যাঁ আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আমি আব্দুল মান্নান